আজ আমি তোমাদের দেখাবো সদ্যজাত বাচ্চার জুতো কীভাবে বানাতে হয়। এই জুতোটা বানানো খুবই সহজ, তুমি একদিন যদি বসো দুটো জুতোই বানাতে পারবে। ছোট বাচ্চা তো, এরা তো ভিজিয়ে ফেলে, ভিজিয়ে ফেললেই তো ওটা বদলাতে হয়, তাই সেই জন্য কয়েক জোড়া জুতো তুমি বানাতে পারবে। এই এই যে দেখো ফিতে আছে, ফিতে থাকার জন্যে জুতোটা পাটা ঢুকিয়ে তুমি পাটা মানে পাটা ঘুরিয়ে এটা তুমি বেঁধে দিতে পারবে। নইলে ওরা তো পায়ে পায়ে ঘষে জুতো খুলে ফেলে। এরকম এখানে পাটা এদিকে পাটা তো আগেই ঢুকো, এই যে পাটা ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে পাটা ঘুরিয়ে এটা বেঁধে দেবে, তখন এটা আর পায়ে পায়ে ঘষে খুলতে পারবে না। আমি এটা বোতাম ফিটিংসও করতে পারি, কিন্তু বোতামে কী হবে, বোতামে টাইট হবে না, ঢিলা হয়ে যাবে। এটা তোমার যতটুকু প্রয়োজন তুমি সুতোটা টাইট করতে পারবে। তুমি কয়েক জোড়া জুতা একদিনে তুমি এক জোড়া জুতো বানাতে পারবে, আর কয়েক জোড়া জুতো বানালে বাচ্চাদের সুবিধা হবে। এরা তো শুয়ে থাকে, এটা হাঁটবার আগ পর্যন্ত তুমি পড়াতে পারো। বানানো খুবই সহজ, একদিনে দুটো জুতো বানাতে পারবে, আর কম উল লাগে, এক বলে দুটো জুতো হয়ে যাবে। এভাবে তুমি কয়েক জোড়া জুতো বানাতে পারবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি পার্ট বাই পার্ট দেখাবো। এখানে আমি জুতো বানাবার জন্যে 27 ঘর নিয়েছি। 27 ঘর নেওয়ার পর প্রথম কাটা আমি সোজা বুনিয়েছি, দ্বিতীয় কাটা আমি সোজা বুনিয়েছি, তৃতীয় কাটাও আমি সোজা বুনিয়েছি, এবার চতুর্থ কাটা এবার শুরু করব। প্রথম ঘরটা আমি উল্টোভাবে তুলে নেব, তুলে নিয়ে পেছন দিকে, এ দেখো উল্টোভাবে তুলেছি, তুলে সুতোটা আমি পেছন দিকে নেব। এই যে আমি পেছন দিকে নিলাম, নিয়ে কারণ এটা দুপাশে সোজা সোজা বুনতে হবে, নিয়ে এবার বাড়াবো। সেকেন্ড ঘরটাকে এক ঘরকে দু ঘর করব, দুবার বুনবো, সামনের দিকে একবার, পেছন দিকে একবার। এক ঘরকে আমি দু ঘর করলাম, করে আমি এগুলো যে 27 ঘর নিয়েছিলাম, তো 27 ঘরের মধ্যে মিডলের ঘরটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 26, 27, এটা মিডলের ঘর। মিডলের ঘরটাকে আমি সেফটি পিনে রেখে দেব। মিডলের ঘরটাকে আমি 27 ঘরের মধ্যে, মিডলের ঘরটা হলো 13, 26, 27, এটা এটা আমি সেফটি পিনে রেখে দেব। সবসময় রেখে আমি এদিক থেকে ডান দিক থেকে শুরু করেছি, প্রথম ঘরটা তুলে নিয়েছি, দ্বিতীয় ঘরে আমি একটা বাড়িয়েছি, অর্থাৎ এক ঘরকে দু ঘর বানিয়েছি। তারপর এগুলো বুনে যাব। এবার এই মিডলের ঘরটা রাখবো, রেখে মিডলের ঘরের আগের ঘরটাকে এক ঘরকে দু ঘর বানাবো, মিডলের পরের ঘরটাকেও এক ঘরকে দু ঘর বানাবো। এই এই ঘরটাকে এক ঘরকে দু ঘর বানিয়েছি, এক সামনে একবার, পেছনে একবার। এবার ফেলে দেবো। মিডলের ঘরটাকে আমি তুলে আবার বুনে নেব, সোজা বুনে নেব।
সুযোগে নেব। এটাকে আমি সবসময় সেফটি পিনে রেখে দেব। তারপরের ঘরটাকেও এক ঘরকে দু ঘর করব, অর্থাৎ একবার সামনের দিকে সোজা বুনব, একবার পেছনের দিকে সোজা বুনব। তারপর আবার বুনে যাব সবগুলো ঘর। আচ্ছা, এবার কি হলো, একদম সাইডের ঘরে পরের ঘরটাকে এক ঘরকে দু ঘর করবো। এদিকে দেখো, এদিকে আমি সাইডের ঘরটা সোজা বুনেছি, বুনে দ্বিতীয় ঘরটাকে এক ঘরকে দু ঘর বুনেছি, অর্থাৎ একবার সামনের দিকে বুনেছি, একবার পেছন দিকে বুনেছি। এটাও সেই রকম, এদিক থেকে সেকেন্ড ঘর, এটা একবার সামনের দিকে সোজা বুনবো, আরেকবার পেছন দিকে সোজা বুনব। বুনে সাইডের ঘরটাকে সোজা বুনে নেব। এবার পেছনে কাটা সব সোজা, সব সোজা। এটা শুধু মিডলের ঘরটাকে আমি দেখাবো। আচ্ছা, সাইডের ঘরটাকে চেইন পরবার জন্য কি করতে হবে, আমি এটা উল্টোভাবে তুলবো। এগুলো দেখতে তো উল্টো উল্টো, তুলে আমি পেছন দিকে উল্টা নেব। নিয়ে এদিকে আর বাড়ানো নেই, এবার যেরকম আছে সেরকম বুনে যাব। দুদিকে সোজা সোজা বুনব, তখন এগুলো দেখতে উল্টো উল্টো হবে। আচ্ছা, এই যে মিডলের ঘরটা, এই মিডলের ঘরটাকে আমি এই সাইডে উল্টো বুনবো, তখন সোজা দিকেটা সোজা পড়বে। এই যে দেখো, এরকম মিডলের, এটা মিডলের ঘর, মিডলের ঘরটা চেন পড়ে গেছে, সোজা পড়ে গেছে। সেরকম কিছু দূর অগ্রসর হলে বুঝতে পারবে, পেছন দিকেটাকে উল্টো বুনবে। উল্টো বুনলাম, এখন আবার সবগুলো সোজা। পেছন দিকে সব সোজা বুনে যাবে, শুধু মেঘলের ঘরটাকে উল্টো বুনবে। এখন আবার শুরু, সাইডের ঘরটাকে উল্টোভাবে তুলবে, তুলে উল্টা, এই যে উল্টোভাবে তুলবে, তুলে উল্টা পেছন দিকে নেবে। নিয়ে সেকেন্ড ঘরটাকে দুবার বুনবে, এক ঘরকে দুবার, এক দুই, অর্থাৎ এক কাটায় চার ঘর বাড়বে। সাইডে দুই সাইডে দুটো বাড়লো, মিডলে দুটো বাড়লো।
এটা মিডলের ঘর, এদিকে সোজা পড়বে, এটা মিডলের ঘর। মিডলের ঘরের আগের ঘরটাকে দুবার করব, অর্থাৎ এক ঘরকে দুবার। তারপর এটাকে এই পাশে সোজা গুনবে, ও পাশে গিয়ে এবার আবার মিডলের পরের ঘরটাকে দুবার গুনবে, এক ঘরকে দু ঘর করবে। সাইডের ঘরের পরের ঘরটা এটাকে এক ঘরকে দু ঘর করবে, সাইডের ঘরটা সোজা করে দেবে। এখন নেক্সট কাটা, প্রথম ঘরটাকে আমি তুলে নেব। তুলে কিরকম নেব, আমাকে এখানে চেন পরতে হবে, দুপাশে সোজা সোজা বুনতে হবে। তখন উল্টা এটা দুপাশে সোজা সোজা বুনলে জিনিসটা উল্টো হবে। আচ্ছা, প্রথম ঘরটা তুলে নিতে হবে, এটা উল্টোভাবে তুলে পেছন দিকে উল্টোভাবে তুললাম, তুলে সুতোটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এটা সোজা বুনবো। সাইডে চেন করবার জন্য আমার এভাবে করতে হয়। পেছনের কাটায় কোনো বাড়ানো নেই, সামনের কাটায় চারটা ঘর বাড়বে, দুপাশে দুটো, মাঝে দুটো। এটা মিডলের ঘর, মিডলের ঘরটা চেন পড়ে যাবে, কাজে এটাকে আমার এগুলো যদি সোজা বুনছি আর মিডলের ঘরটাকে এ পাশে উল্টো দিকে উল্টো বুনব, উল্টো বুনব। আবার এগুলোকে আবার প্রত্যেকটা ঘরকে আমি সোজা বুনব। এটা এটা মিডলের ঘর, মিডলের ঘরে একটা চেন পরে আসছে, একটা চেন পড়েছে, চেন। প্রায় হয়ে আসছে কাটা, সামনের কাটা। প্রথম ঘরটাকে আমি উল্টো দিকে উল্টোভাবে তুললাম, উল্টোভাবে তুলে আমি এটা বের করে আনলাম কাটা থেকে, তারপর আমি সুতোটাকে ঘুরিয়ে নিলাম পেছন দিকে, পেছন দিকে ঘুরিয়ে দ্বিতীয় ঘরটাকে এক ঘরকে দু ঘর করতে হবে, এক ঘরকে দু ঘর, দুবার বুনবো, সামনের দিকে একবার, পেছন দিকে একবার। এই একটা ঘর বাড়লো,
এটা মিডিলের ঘর, দেখো চেন পড়ে গেছে সোজা, কাজে এটাকে আমি সামনের দিকে সোজা বুনব। কিন্তু এই ঘরটা আমি যখন পেছনের কাটায় বুনবো তখন এটাকে আমার উল্টো বুনতে হবে, এগুলো সব সোজা এটাকে উল্টো বুনতে হবে। আর এদিকে যখন বুনবো আমি সোজা বুনবো, এটাও সোজা বুনবো। মিডলের ঘরে পরের ঘরটাকে আমি দুবার বুনবো, এক ঘরকে দু ঘর করবো, সামনের দিকে একবার বুনবো, পেছন দিকে আরেকবার বুনবো। একটা ঘর বাড়লো, এই প্রথমে একটা বাড়লো, এইদিকে চেনের একদিকে এই পাশে একটা বাড়লো, চেনের ওই পাশে আরেকটা বাড়লো, এক ঘরকে দু ঘর দু ঘর করা হয়েছে। প্রায় হয়ে আসছে একটাটা, দেখো একদম শেষের কাটার আগের ঘরটাকে আমি দুবার বুনবো, একবার আবার পেছন দিকে আরেকবার, এক ঘরকে অর্থাৎ এক ঘরকে দু ঘর করলাম, আর পরের ঘরটাকে আমি সোজা বুনে নিলাম। এবার পেছনের কাটা, পেছনের কাটা প্রথম এটাকে উল্টো বুনবো, উল্টো বুনে আমি তুলে নেব, বুনবো না আমি উঠিয়ে নিলাম, আর সুতোটাকে আমি পেছন দিকে নিলাম, নিয়ে এগুলো সবগুলো ঘর আমি সোজা বুনবো। পেছন দিকে আর কোনো মানে বাড়াতে হবে না, সিম্পল সবগুলো ঘর পড়ে যাবে, সোজা পড়ে যাবে। এটা মিডলের ঘর, এই যে চেনের ঘরটা, এটা পেছন দিকে আমি উল্টো বুনবো, তারপর আবার সবগুলোকে সোজা বুনবো।